আজকে আমি একটি স্ন্যাক্স আইটেম আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা বিকালবেলা মুড়ির সাথে হোক বা আপনারা যদি চান সেটা ভাতের পাতেও আপনারা অনায়াসে খেতে পারবেন। আজকে আমি করতে চলেছি কুমড়ানি। কুমড়ানিটা করার জন্য এখানে কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে সামান্য নুন, হলুদ এবং সামান্য একটু চিনি দিয়ে মেখে রাখা হয়েছে। এবারে একটি পাত্রে পরিমাণ মতন একটু বেসন নিয়ে নেওয়া হলো, সাথে দেওয়া হচ্ছে বড় চামচের এক চামচ, দু চামচ মতন চালের গুঁড়ো। এবার তাতে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন নুন। যেহেতু আমরা কুমড়োটাকে সামান্য নুন দিয়ে মেখে রেখেছি, সুতরাং বুঝে স্বাদ মতন নুনটা দিতে হবে। দেওয়া হচ্ছে সামান্য চিনি। এবারে সাথে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য কালো জিরে। এবারে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা করে নেওয়া হচ্ছে। জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হচ্ছে। বেশি পাতলা হবে না, বেশি ভারীও হবে না। সামান্য লঙ্কা কুচিও দিয়ে দেওয়া হলো, এটাতে টেস্টটা একটু এনহ্যান্স হবে। যদি কেউ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চান দিতে পারেন। এবারে পুরো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবারে একটা একটা করে কুমড়ো নিয়ে এইভাবে ব্যাটারটার সাথে মাখিয়ে দিয়ে উপর দিয়ে সামান্য একটুখানি সুজি এইভাবে একটু ছিটিয়ে দিয়ে হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে প্রতিকটা কুমড়োর টুকরোকে আস্তে আস্তে এরমভাবে দিয়ে সামান্য করে উপর দিয়ে সুজি ছিটিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। সবকট ভাজা এইভাবে করে নেওয়া হচ্ছে। গ্যাসটাকে সিম করে রাখা আছে, তাহলে ভালোভাবে ফ্রাইগুলো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। গ্যাসটা সিম করে পুরো ফ্রাইটা করার চেষ্টা করবেন, তাহলে ভেতরে কুমড়োগুলোতে ভালোভাবে অয়েল ঢুকে সেগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেবে। এক পাশটা ভালো ফ্রাই হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এভাবে লাল করে ভাজা করতে হবে। ওপাশটা ফ্রাই হয়ে গেছে, এপাশটা ফ্রাই হলেই কিন্তু আমাদের কুমড়ানি রেডি। এইভাবে বাকিগুলো ফ্রাই করে নেব। সো ভিউয়ার্স, আমাদের কুমড়ানি কিন্তু এখানে রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আরও নানান রকম মজাদার স্ন্যাক্সের আইটেম নিয়ে।